হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আজকে আপনাদের নতুন একটা কাজ নিয়ে হাজির হয়েছি আপনাদের দেখানোর জন্য। আপনারা বাসা বাড়িতে বসে এরকম একটা ফ্রিজ, আপনাদের ফ্রিজ আপনারা নিজেরাই কিভাবে ঠিক করতে পারেন, আমি আজকে আপনাদের সেটাই দেখাবো। আমার এই ফ্রিজটা আমি আগে থেকে খুলে রাখছি, আমার এই কম প্রেশারটা চলে না। আমি আজকে দেখাবো এই কম প্রেশারটা কিসের জন্য চলে না আর কি নষ্ট হলে চলে না। এটা আপনারা ভিডিওটা দেখলে পরা আপনারা আপনাদের ফ্রিজ আপনারা নিজেরাই ঠিক করবেন। আর বিয়স, আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করুন, কেননা ইলেকট্রিক বাংলা ছাড়া এরকম ভিডিও আপনারা কোথাও পাবেন না। আর দেখুন, আমি প্রথম খুলে রাখছি ফ্রিজটা, ভিডিওটা শর্টকাট মানে ছোট করার জন্যে। এ দেখুন, আমি এখন আমার অ্যাম্পিয়ার মিটার চাল লাগাইলাম, লাগাইয়ে আমি এখন কারেন্টের সুইচটা দিব। সুইচটা দিয়ে পরে আমি দেখব যে আমার কম্প্রেসারটা কত অ্যাম্পিয়ার নিচ্ছে, আমার অ্যাম্পিয়ার কম্প্রেসারটা চলে কি না। দেখুন, আমি প্লাগটা লাগিয়েছি, লাগিয়ে এখন সুইচটা অন করব। সুইচটা অন করে দেখুন 1.8 অ্যাম্পিয়ার নিচ্ছে ভিউয়ার্স, তার মানে আমার কম্প্রেসারের সমস্যা আছে, আমার কম প্রেশার চলতেছে না, যার কারণে এত এত লোড নিচ্ছে। আমি এটা এখন রিলে এই ফ্রিজের করে দেখুন, ওই যে ছোট্ট করে একটা রিলে ওভারলোড লাগানো আছে, আমার মনে হচ্ছে ওইটা সমস্যা। ওইটা আমি চেক করে পরে আর একটা রিলে ওভারলোড লাগাই, দেখবো যে ঠিক আছে কি না। আর যারা আমার ভিডিওটা দেখতেছেন, অবশ্যই আমার ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন, পুরোটা না দেখলে আমার আপনারা বুঝতে পারবেন না যে আমি কিভাবে কাজ করতেছি। আর আপনারা বাসা বাড়িতে বসেও আপনারা ঠিক করতে পারবেন না, অবশ্যই আমার ভিডিওটা পুরোটা দেখুন। দেখুন, আমি এটা সিঙ্গারের ফ্রিজ, এটা অরিজিনাল ই লাগানো আছে, দেখুন ওভারলোডটা অরিজিনাল দেখা যায়, আর যে রিলে রিলেটাও অরিজিনাল দেখা যায়। আমি এখন এই দুটা চেঞ্জ করে আমি অন্য একটা লাগাই দেখবো, লাগাই দেখাই আপনাদের। এই যে দেখুন, আগে আমি এই যে যে লিডটা আছে কম্প্রেসারের, এরকম লিড আপনাদের 10-12 টাকা হইলেই কিনতে পাওয়া যায়, এরকম একটা লিড আপনারা কিনে সোজাসুজি লাগাবেন। আর এই যে দেখুন, একটা তার নিছি আমি, এই লিডটা লাগিয়ে পরে আমি এইখানে লাগাবো। দেখুন, আমাদের উপরে যে টার্মিনালটা আছে ওইটা হচ্ছে কমন, ডান সাইডে যে টার্মিনালটা আছে ওইটা রানিং, আর বা যেটা বাম সাইডে আছে ওইটা স্টার্টিং। তো আমি বিয়র্স যেটা ইসে লাগাইলাম, লাগিয়ে দিচ্ছি, আমি চেক করছি যে আমার কম্প্রেসার ঠিক আছে। দেখুন, আমি নতুন আর একটা রিলে ওভারলোড লাগাইছি, দেখুন কীভাবে লাগাইছি। এইভাবে আপনারা লাগিয়ে এখন আমি এই দুটো লাগাইলে আমার ফ্রিজ ওকে হয়ে যাবে, আমার ফ্রিজ ঠিক হয়ে যাবে, আগের মতো ওরকম কুলিং পাবো। আর আপনারা যারা আমার ভিডিও দেখে যদি আপনাদেরকে বুঝতে কোনো সমস্যা, অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের অন্য একটা ভিডিও বানিয়ে বোঝানোর চেষ্টা করব। দেখুন ভিউয়ার্স, আমি কিভাবে কানেকশন করছি, এভাবে কানেকশন করলে পরা আপনারা অবশ্যই পারবেন। ওই দেখুন, তিনটা টার্মিনাল দেখা যায় কম্প্রেসারের, এই যে উপরেরটা দেখুন, উপরেরটা কমন, ওইটা রানিং, আর ওই প্রেশারটা স্টার্টিং। তাহলে ভিউয়ার্স, বরাবরের মতো আমার ভিডিওটা আশা করি আপনারা পুরোটাই দেখবেন, আর যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন নেই এখনই সাবস্ক্রাইব করুন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন ভিউয়ার্স, আমি এখন আমার রিলে ওভারলোডটা লাগাবো, লাগিয়ে আমি আবারও অ্যাম্পিয়ার মিটার লাগাইয়ে দেখবো যে আমার অ্যাম্পিয়ারটা কত নিচ্ছে। যারা এরকম ছোটোখাটো ভিডিও দেখতে ভালোবাসেন, যাদের নিজেদের কাজ, নিজেদের জিনিস যারা, নিজেদের কাজ যারা নিজেরা করতে ভালোবাসেন, অবশ্যই আমার ভিডিওটা দেখে আপনারা পুরোপুরি যদি দেখেন তাহলে অবশ্য বুঝতে পারবেন। দেখুন, আমি অ্যাম্পিয়ারে লাগাই দিচ্ছি, এখন আমি সুইচ দিব, সুইচে দেখবো যে আমার অ্যাম্পিয়ার ঠিক নেয় কি না। দেখুন, আমি একটা বোর্ডে লাগাইছি, মাল্টিপ্লাগের একটা বোর্ড, সিরিজ লাইন যে বোর্ডটা নিয়েছি ডাইরেক্ট লাগাইছি, লাগিয়ে দেখুন। এই দেখুন ভিউয়ার্স, আমার দেখুন আমার পাইপ এটা গরম হচ্ছে, এ দেখুন যে অ্যাম্পিয়ার নিচ্ছে 1-2, তার মানে আমার ফ্রিজটা এখন ঠিক আছে, এখন আমার কম প্রেশারটা চলতেছে। দেখুন, পাইপই হাত দিয়ে আমি দেখতেছি যে আমার
ঠান্ডা হয় কি না, কিংবা যে ডিসচার্জ পাইপটা আছে ওটা গরম হয় কি না, গ্যাস ঠিকমতো চলতেছে কি না। হ্যাঁ, এখন ঠিক আছে। বিয়ার যারা আপনারা এরকম ভিডিও দেখে কাজ শিখতে চান, তারা আমার চ্যানেলের সাথে সবসময় থাকবেন, কেননা এরকম ছোটোখাটো ভিডিও আপনাদের দেখানোর জন্য আমি অনেকই প্রায় আপডেট দিয়ে থাকি। অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।